রসুন খেয়ে দৃষ্টিশক্তি চলে গেছে এমন কথা শুনেছেন কখনো? হয়তো শোনেননি, কিন্তু অনেক মানুষকেই দেখেছেন যে চোখের বিভিন্ন রোগে ভুগতে, এমনকি অনেকেরই হঠাৎ করে দৃষ্টিশক্তি চলে যায়। কেন হয় এমন? এমন কোনো খাবার আমরা প্রতিনিয়ত খাই যে খাবারের বিষক্রিয়ায়, যে খাবারের ক্ষতিকর প্রভাবে আমাদের এমন ধরনের রোগের মুখে পড়তে হয়। আর একবার যদি চোখের এই ধরনের সমস্যা হয়, দৃষ্টিশক্তি চলে যায়, তাহলে তা পুনরায় ফিরিয়ে আনা আর সম্ভব হয় না। এই জন্যই বন্ধু, আজকের ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব। রসুন উপকারী এ কথা প্রত্যেকেই বলছেন। সবাই আমরা রসুন খাওয়ার দিকেই ঝুঁকে পড়েছি, কিন্তু রসুন খেলে যে শরীরের কি কি ক্ষতি হয় একবারও কি চিন্তা করে দেখেছি? আসলে রসুনের শক্তি এতটাই মারাত্মক যে যদি ভুলভাবে খাওয়া হয়, ভুল সময়ে ভুল পরিমাণে খাওয়া হয়, তাহলেই এর ক্ষতিকর প্রভাব আপনার উপরে পড়বেই পড়বে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধু, রসুন খেলে কি কি ক্ষতি হয় তা বলার আগে ছোট্ট করে একটি অনুরোধ করছি। যারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, আপনার রোগের সমস্যা জানিয়ে সমাধান খুঁজছেন, তাদের বলবো দয়া করে চ্যানেলটি একবার ভিজিট করুন। চ্যানেল ভিজিট করার জন্য চ্যানেলের লোগোতে ক্লিক করুন এবং তারপরে ভিডিওতে গিয়ে ক্লিক করুন। এতে করে সব ভিডিও একেবারে আপনি দেখতে পাবেন। একটি রোগ দূর করার জন্য একের অধিক সমাধান অর্থাৎ ভিডিও দেওয়া আছে। আপনার সুবিধা মতো আপনার হাতের কাছে যে ধরনের উপকরণগুলো রয়েছে সেই সম্পর্কিত ভিডিও আপনি দেখুন এবং খুব সহজে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ হয়ে যান। বন্ধু, আপনাদের উপকারে যদি লাগতে পারি তাহলেই আমার ভালো লাগে, এই জন্যই এতগুলো কথা বললাম। এবারে আসি আমরা রসুন খেলে কি কি ক্ষতি হয় সেই প্রসঙ্গে। অনেক মহিলারাই আছেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে যৌনাঙ্গে জ্বালা পোড়া করতে থাকে। অনেকেই একে যে কোনো ধরনের ইউরিনাল ইনফেকশন মনে করছেন, কিন্তু এটি শুধুমাত্র ইউরিন ইনফেকশন নয়। রসুনের মধ্যে এমন কিছু শক্তিশালী উপাদান রয়েছে যে নারীদের যৌনাঙ্গে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে। যদি এমন কখনো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কাঁচা রসুন খাওয়া বন্ধ করতে হবে। নারী যৌনাঙ্গের সংবেদনশীল টিস্যুতে অস্বস্তি তৈরি করতে পারে এই কাঁচা রসুন। বিশেষ করে যারা সকাল বেলায় খালি পেটে কাঁচা রসুন খাচ্ছেন তাদেরই এই ধরনের সমস্যা বেশি হতে দেখা যায়। রসুন খাওয়ার কারণে আপনার ডায়রিয়া হতে পারে। হ্যাঁ বন্ধু, আপনি কাঁচা রসুন খেলেন আর সেই দিনই দেখলেন আপনার প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি বেড়ে গেছে। তো রসুন খেয়ে কি আপনার উপকার হবে? রসুন একজন মানুষ কেন খায়? সাধারণভাবেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, বিশেষ করে হার্ট ভালো রাখার জন্য। এ কথা শতভাগ প্রচলিত যে রসুন খেলে হার্ট ভালো রাখে। কাঁচা রসুন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, খারাপ কোলেস্টেরল দূর করে। কিন্তু রসুন খেলে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি এতটাই বেড়ে যায় যে হঠাৎ করে আপনার স্ট্রোক হতে পারে, তাহলেও কি আপনি বলবেন যে রসুন আপনার উপকার করছে? সেক্ষেত্রে রসুন আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। তাই কাঁচা রসুন খাওয়ার আগে একবার দেখুন যে রসুন খাওয়ার ফলে আপনার দেহে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, কি কি উপসর্গ হচ্ছে। যদি কখনো রসুন খাওয়ার কারণে মাথা ঘোরা হয়ে থাকে বা বমি বমি লাগে, তাহলে বুঝবেন যে কাঁচা রসুন খাওয়ার কারণেই এমনটা হচ্ছে। কারণ কাঁচা রসুন ব্লাড প্রেশারকে এতটাই কমিয়ে আনে যে হঠাৎ করেই আপনার রক্তচাপ কমে যেতে পারে, এ থেকেই মাথা ঘোরা এবং বমি বমি ভাব হতে পারে। কাঁচা রসুন খাওয়া লোকজন যদি হঠাৎ করে দেখেন যে আপনার খুব বেশি ঘাম হচ্ছে, শরীরে ঘামের প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার কাঁচা রসুন খাওয়ার কারণেই এমনটা হচ্ছে। তারা কাঁচা রসুন খাওয়া বন্ধ করে দিন, তাহলেই এই অতিরিক্ত ঘাম দুর্গন্ধের হাত থেকে রক্ষা পাবেন। যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন বা যারা গর্ভবতী নারী
কাঁচা রসুন তাদের জন্য একদমই নয়। আপনি গর্ভবতী হওয়ার পরে কাঁচা রসুন খাওয়া ছেড়ে দেবেন, আর যতদিন আপনি শিশুকে বুকের দুধ খাওয়াবেন ততদিন পর্যন্ত কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। এটি আপনার যেমন শরীরের ক্ষতি করবে, তেমনি বুকের দুধ যে শিশুকে খাওয়াচ্ছেন সেই শিশুর শরীরের জন্যও তা ক্ষতিকর হবে। শিশুর পেটে প্রচণ্ড ব্যথা করবে, অস্বস্তি হবে, এমনকি শিশুর পেট খারাপ বা ডায়রিয়াও দীর্ঘদিন ধরে চলতে পারে। আপনার শিশু যদি অহেতুক কান্নাকাটি করে আর আপনি যদি কাঁচা রসুন খান, বুঝবেন যে আপনার কাঁচা রসুন খাওয়ার কারণেই আপনার শিশুর এমনটা হচ্ছে। প্রথমেই বলেছিলাম যে রসুন খেয়ে দৃষ্টিশক্তি চলে যেতে পারে। অতিরিক্ত কাঁচা রসুন যারা খাচ্ছেন, বিশেষ করে যারা যৌন শক্তি বাড়ানোর জন্য না বুঝে শুনে অতিরিক্ত কাঁচা রসুন খেয়ে যাচ্ছেন, তাদের হাই ফিমা হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আইরিশ ও কর্নিয়ার মাঝে রক্তক্ষরণ হতে পারে। এর ফলে আপনার দৃষ্টিশক্তি হারাবে। যদি দৃষ্টিশক্তি হারাতে না চান তাহলে জেনে বুঝে রসুন খান, যতটা আপনার দেহের জন্য দরকার, যতটুকু আপনি সহ্য করতে পারবেন ঠিক ততটুকুই খাবেন। বেশি খেলেই যে আপনি বেশি উপকার পাবেন এমনটা নয়। একজন মানুষ দিনে কতটুকু কাঁচা রসুন খাবেন, কাঁচা রসুন খেলে আসলেই কি কি উপকার হয়, এই বিষয়টি সম্পর্কে কিন্তু ক্লিয়ার ধারণা থাকা দরকার। একজন মানুষ দিনে বড় যদি রসুনের কোয়া হয়ে থাকে তাহলে একটি কোয়া খাবেন, আর যদি ছোট দেশি রসুন হয়ে থাকে তাহলে দুই থেকে তিন কোয়া খেতে পারেন। সকালবেলায় বাসি পেটে একেবারেই কাঁচা রসুন খাবেন না, অবশ্যই বাসি মুখে হালকা গরম পানি পান করবেন, এর 30 মিনিট পরে আপনি কাঁচা রসুন খান। যারা চিবিয়ে খেতে পারেন না তারা থেতো করে বা গ্রেট করে পানি সহ গিলে খেতে পারেন। যারা ভাবছেন যে গিলে খেলে উপকার পাবেন তারা উপকার পাবেন না। আর যারা রসুন খেলে প্রচণ্ড রকম গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন তারা দুই একদিন রসুন খাওয়াটা অন্যভাবে ট্রাই করতে পারেন। এক্ষেত্রে আপনি রসুন পরিমাণ মতো নিয়ে গ্রেট করে বা থেতো করে তা গরম পানির ভেতরে ডুবিয়ে রাখুন। এক গ্লাস গরম পানিতে ততক্ষণ পর্যন্তই ভিজিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত না পানি খাওয়ার উপযোগী হয়। যখন এই পানি হালকা গরম গরম থাকবে তখন এটি ছেঁকে পান করুন, একইভাবে সকালবেলায় পানি পানের 30 মিনিট পরে। তাহলে দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে না। আবার রসুন খাওয়ার কারণে যদি কারো চোখ চুলকায়, গায়ে চুলকানি, র্যাশ, অ্যালার্জি, মাথার তালুতে চুলকানি, এই ধরনের সমস্যা হয় তাহলে বুঝবেন যে রসুনে আপনার মারাত্মক অ্যালার্জি রয়েছে। এই অ্যালার্জি এতটাই কখনো কখনো ভয়ঙ্কর হয় যে আপনার শ্বাসকষ্ট থেকে প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। নিশ্চয়ই একথা জানা আছে বন্ধু, যে কখনো কখনো অ্যালার্জি এতটাই ভয়ঙ্কর হয় যে প্রাণ পর্যন্ত চলে যায় একজনের। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কথাগুলো ফলো করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।